আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। বরাবরের মতো আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এ নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদনের ঠিকানা bsri.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখন জানাচ্ছি পদের নাম এবং বিস্তারিত। পদের নাম সহকারী শিক্ষক জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা 1টি। সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি এবং শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম স্টেনোগ্রাফার। বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদ সংখ্যা 1টি। সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলায় 80 শব্দের ষাটলিপি ও 25 শব্দের টাইপিংয়ের গতি এবং ইংরেজিতে 100 শব্দের ষাটলিপি ও 35 শব্দের টাইপিংয়ের গতি। কম্পিউটার অপারেটিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম ফার্মাসিস্ট। বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদ সংখ্যা 1টি। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফার্মেসিং বা নার্সিং এ ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম মেকানিক। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদ সংখ্যা 1টি। সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত ট্রেডে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এখানে কিছু জেলা আবেদন করতে পারবে না, তার মধ্যে জামালপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও, মাগুরা, কুষ্টিয়ার, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, গাইবান্ধা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। পদের নাম ড্রাইভার। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। ভারী লাইসেন্সের ক্ষেত্রে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। হালকা লাইসেন্স। পদ সংখ্যা 1টি। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটর ভাইকেল অর্ডিন্যান্স 1983 ORD নং LV অফ 1983 এর অধীনে প্রদত্ত বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম মাঠ সহকারী। পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বিজ্ঞান বা কৃষিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম টাইপিস্ট, বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, বাংলায় ন্যূনতম 20 শব্দের গতি এবং ইংরেজিতে ন্যূনতম 25 শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে। পদের নাম টাইপিস্ট, গ্রেড 2, বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম স্টোর করণিক, বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম বাবুরসি, বেতন স্কেল 8500 থেকে 20570, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, রান্না এবং খাদ্য প্রস্তুত কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম প্লাম্বার, বেতন স্কেল 8500 টাকা থেকে 20570 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। পদের নাম হোস্টেল বেয়ারার, বেতন স্কেল 8500 থেকে 20010 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম মালি, বেতন স্কেল 8250 টাকা থেকে 20010 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ, বাগান পরিচর্যার কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম ডরমেটরি পরিসর, বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম সুইপার, পরিবর্তিত পদ নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন 8250 থেকে 20010 টাকা, পদ সংখ্যা একটি, সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, আবেদনকারীর বয়স 11/4/2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনের ঠিকানা bsri.teletop.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শুরু তারিখ 13/3/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 11/4/2022 খ্রিস্টাব্দ বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 1-9 ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 224 টাকা এবং 10-15 পদের জন্য 112 টাকা অনাধিক্য 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এবং
নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।